আমরা মানুষ জাতি চাইলে কত জায়গায় না যেতে পারি, কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আপনি চাইলেও যেতে পারবেন না। এগুলো পৃথিবীর নিষিদ্ধ জায়গা। আজ আপনাদের জানাবো বিশ্বের এমন কিছু জায়গা তত্ত্ব যেখানে সাধারণদের যাওয়া সম্পূর্ণ নিষেধ। ক্লাব 33 বিখ্যাত থিম পার্ক ডিসনিল্যান্ডে অবস্থিত এই ক্লাবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। 1967 সালে এই ক্লাবটি উদ্বোধন করা হয়। সেই থেকে আজ পর্যন্ত এটি অতি গোপনীয়তার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে সাধারণের একটি ক্লাবে যা থাকার কথা তা তো রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিছু গোপন জিনিসও। তবে আপনি চাইলে এই ক্লাবের সদস্য হতে পারেন এবং শুধুমাত্র সদস্যরাই এই ক্লাবে প্রবেশ করতে পারে। তবে সদস্য হতে হলে আপনাকে $25,000 এককালীন ও বার্ষিক $10,000 দিতে হবে। অবাক করার মতো বিষয় হচ্ছে যে বর্তমানে প্রায় 1,000-এর ওপর আবেদন জমা হয়ে আছে এই ক্লাবটির কাছে, যাদের হয়তো অপেক্ষা করতে হবে আরও প্রায় 40 বছর। কোকাকোলা রেসিপি ভোল। কোকাকোলা পানীয় হিসেবে আমাদের সবার কাছে পরিচিত। পৃথিবী জুড়ে এ কোলা এর ক্লান্তি দূর করার ক্ষমতা ও স্বাদের জন্য খুবই সমাদৃত। আর স্বাদের পেছনে রয়েছে একটি মহামূল্যবান রেসিপি। বর্তমানে জর্জিয়ার একটি ভল্টে এই রেসিপিটি সংরক্ষিত আছে। যদিও আপনি বাইরে থেকে এই ভল্টটি দেখতে পারবেন, তবে আপনি এর ভেতরে প্রবেশ করতে পারবেন না। Area 51 আমেরিকার একটি অতি গোপনীয় স্থান যেখানে সাধারণ মানুষদের যাওয়া একদমই নিষিদ্ধ। এটি আমেরিকার নেভাদা মরুভূমির একটি বিরাট অংশ জুড়ে অবস্থিত। তবে কেন এই জায়গা সাধারণদের জন্য নিষিদ্ধ তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। কারো মতে এই জায়গাটি আমেরিকার গোপন অসাগার ও সৈনিকদের স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়। আবার কারো মতে এখানে এলিয়েন শিপ স্পেস শিপ অবতরণ করে, যা শুধু আমেরিকান সরকারই জানে। স্নেক আইল্যান্ড ব্রাজিলে অবস্থিত এই ছোট দ্বীপটির নাম থেকে বোঝা যায় যে কেন এটি নিষিদ্ধ। এই দ্বীপে প্রায় 5,000-এর বেশি প্রজাতির বিভিন্ন বিষাক্ত সাপ রয়েছে, যার ফলে এই দ্বীপটি সকলের জন্য নিষিদ্ধ। তবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে সেখানে যেতে চান তাহলে এই দেশের সরকারের অনুমতি নিয়ে যেতে পারবেন, তবে তা না হওয়ার সম্ভাবনা বেশি। আর অনুমতি পেলেও বিষাক্ত সাপের ভয় তো আছেই। সালবাত বীজ ভাণ্ডার নরওয়ে এর স্পিটবার্গেন দ্বীপে তুষার আবৃত একটি পাহাড়ের নিচে অবস্থিত এই বীজ ভাণ্ডারটি। এখানে পৃথিবীর প্রায় সব ধরনের গাছের বীজ সংরক্ষিত রয়েছে এবং প্রতিনিয়ত নতুন বীজ সংগ্রহ করে রাখা হচ্ছে। পৃথিবীতে যে কোনো সময় ঘটে যেতে পারে মহাদুর্যোগ, আর তার সাথে ধ্বংস হতে পারে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস গাছ। আর সেই ঘটনাকে সামনে রেখেই এই বীজ ভাণ্ডারকে তৈরি করা হয়েছে। এখানে শুধুমাত্র কিছু বিজ্ঞানী ও গবেষকই ঢুকতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনার বন্ধু এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর এমনই রহস্যরোমাঞ্চ তত্ত্ববহুল এবং অজানা ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন অ্যাডভেঞ্চার বাংলাকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।